রাজধানীর কুঞ্জবনস্থিত বেনুবন বৌদ্ধ বিহারে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মের মহাকঠিন চীবর্ধন উৎসব। শনিবার থেকে শুরু হয়ে রবিবারেও চলছে এই দান উৎসব। পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ পূজা, উৎসর্গ এবং ধর্মীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে পালিত হচ্ছে, দুই দিন ধরে উদযাপিত হচ্ছে এই দান মহোৎসব। এই ধর্মীয় উৎসবে নিজস্ব তাঁতে বোনা কাপড় সহ ভিক্ষুকদের জীবনযাত্রার জন্য বিভিন্ন জিনিস দান করেন বৌদ্ধরা। দিন শেষে প্রদীপ জ্বালিয়ে পুজো শেষ করেন পূর্ণার্থীরা। উৎসবের মূল অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুকদের জন্য নিজের বোনা কঠিন চীবর দান করেন পূর্ণার্থীরা। তুলা থেকে সুতা সংগ্রহ করে তা চরকায় কেটে 24 ঘন্টায় চীবর বা বিশেষ পরিধেয় বস্ত্র বুনে পুণ্য লাভের আশায় তা ভিক্ষুকদের দান করাই হল কঠিন চীবর দান। বেনুবন বৌদ্ধ বিহারে অধ্যক্ষ বলেন, বৌদ্ধ ধর্মশাস্ত্র মতে পৃথিবীর সকল দানের চেয়ে 16 গুণ বেশি পুণ্য লাভ করা যায় চীবর দানে। তাই এই মহা কঠিন চীবর দানকেই দানোত্তম বা দান শ্রেষ্ঠ বলা হয়ে থাকে। আজ মহা কঠিন চীবর দান বেনুবন বৌদ্ধ বিহার আগরতলা মে মানা যা রা হ্যাঁ। মহা কঠিন চীবর দান মতলব যো চীবর বানাতা হ্যায় কপড়া ভিক্ষু সঙ্ঘ কো দান দেনে কে লিয়ে, ও কটন সে ধাগা নিকল কে উসকো কপড়া বাঁধ কে উসকো সিলা কে রঙ লাগা কে সুখা কে ভিক্ষু সঙ্ঘ কো দান দিয়া যাতা হ্যায়, ইসলিয়ে মহা কঠিন বলতা হ্যায়। ইজিলি যো রেডিমেড কপড়া দান দেতা হ্যায়, আজ কা যো খুদ বানা কে এসে দান দে রা হ্যায়, ইয়ে এক ফেস্টিভ্যাল মুড মে হ্যায়, সব লোক ফেস্টিভ্যাল জেসা হ্যায়, ऐसे ऑनर तो बिक्री संघ है, वो लोग दान करते देते हैं। उसमें हमारा अलग अलग कम्युनिटी आया है, बुद्धिस्ट लोग चकमा मॉक बरुआ उजय त्रिपुरी रियांग अलग अलग जानकारी लोग आया है, बंगाली भी बहुत लोग आगे शामिल किया। तो ये एक हमारा अगरतला में या बुद्धिज़्म में बहुत अच्छा मूवमेंट है, धर्म प्रचार करने के लिए सब लोग मिलते हैं, हम लोग ऐसे सेकुलरिज्म रहता है। तो आपने पूछा था कि विशेष शांति के लिए क्या किया जाता है, तो हम लोग का विशेष शांति के लिए, क्योंकि दुनिया में बहुत सारे जगह पे अशांति फैला हुआ है, लड़ाई होता है, झगड़ा होता है, वार होता है, इसके हम लोग प्रेयर करते हैं कि विश्व में सभी लोग सुख शांति रहे। हम लोग भगवान बुद्ध के प्रेयर करके प्रार्थना करके सबको मैत्री भावना देते हैं, ताकि हम लोग प्रेम भावना से रहे, सब लोग मिल के रहे, धर्म का नाम पर लड़ाई मत करें और धर्म को लेकर हम लोग मिल के विश्व में सब एक साथ रहें, ये हमारा রাজধানীর বেনুবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানের প্রথম পর্বে বুদ্ধের পুজো এদিন অংশ নেন নানান বয়সের পূর্ণার্থীরা। পরে ধর্ম সঙ্গীত এবং চীবর দানের সঙ্গীত পরিবেশন করে বিহারের শিশুরা। সবশেষে বিশ্ব শান্তি এবং মঙ্গল কামনা করে প্রদীপ পূজা ও সঙ্গীতের মাধ্যমে শেষ হয় চীবর দান অনুষ্ঠান। এই চীবর দানকে কেন্দ্র করে কেবলমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীরাই নয়, হিন্দু ধর্মাবলম্বীদেরও এই বৌদ্ধ বিহারে আগমন ঘটে থাকে বলে জানান আগরতলা বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।